ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীকে, যে গাইবে জুলফিকার রাসেলের গান। আসছে স্মিতা। যাবার
দরজা খোলো রে, যাই কি ছেড়া বুকের পাঁজর, স্বপ্নে কাটো মনে আঁচর, ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই। ব্যাপারটা কিন্তু একটা সিনক্রোনাইজেশনের ভিতরে চলে এসেছে, সবসময় সামিনা ম্যাম এবং মিতালি ম্যাম দুজন একসাথে স্ট্যান্ডিং ওভেশন। আমরা গীতি কবি যিনি, তার সামনে তুমি গানটি গেয়েছ, তার কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো স্মিতার গান। আমার খুবই ভালো লেগেছে। আমি ও যখন গাচ্ছিল তখন আমি নিজে গুনগুন করে গাচ্ছিলাম, তো কেমন লেগেছে এটা থেকে বোঝা যায়। টুটুল ভাই যখন গানটা করেন তখন এই গানে অন্তরার পরে কোনো ব্রিজ লাইন রাখেনি, আমি কিন্তু ব্রিজ লাইন লিখেছিলাম, তো তখন আমি খুব অবাক হয়েছিলাম যে টুটুল ভাই কেন এই গানে ব্রিজ লাইন রাখেনি। তারপর টুটুল ভাই একদিন বললো, যা এটা ঠিকই আছে, তুই এই গানটা শোনার পর বলবি যে ব্রিজ লাইন আসলেই দরকার নেই। তো মানে গানটা হওয়ার পর এই অনুভূতি আমারও হয়েছিল যে আসলেই ব্রিজ লাইনটা দরকার নেই, এবং তুমি যেটা গেয়েছো অসম্ভব ভালো গেয়েছো, আমি যেহেতু নিজে গেয়েছি তার মানে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। প্রথমে আমি জুলফিকারকে ধন্যবাদ এবং স্বাগত জানাই এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। যদিও বা আমি জুলফিকারকে তুই বলে বলি, কারণ এখন তো আবার তুই সম্পাদক, স্ক্রিনে বলাটা কত দূর ঠিক না, আমি কিন্তু আপনার ছোট ভাই হিসেবেই সব সেটা ঠিক আছে, আপনি করেই বলি। না না, তুই করেই বলেন, ভালো লাগবে। জুলফিকার, জুলফি কার আসলে? দেখ তো, জুলফি তো তোর, আমার আপনার আছে, দেখ তোর কত লম্বা, আমার আছে, আমার চেয়ে তোরটা লম্বা, জুলফি তোর অবশ্যই আমার এবং আপনারও আছে, কারণ আমি তো আপনাদের জন্য বেঁচে আছি, না হলে তো বেঁচে থাকতাম না, তাই নাকি? আমার কিছুটা আপনার কাছেও আছে। না, তুই আমার সাথে অনেক ইয়ে করেছিস, তুই আমাকে গান কম দেশ, সেটা এখন বলি যে দূরত্বের জন্য। স্মিতা দে, আমার টাইটেল দে, আমি তোমাকে দিলাম 10 নম্বর ইন্নে। মিতালি ম্যাম, স্মিতা অসম্ভব ভালো গায়িকা। তার আগে আমি জুলফিকারের সঙ্গে আমার প্রথম দেখা, অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে খুব ভালো লাগলো, কারণ গায়িকা হিসেবে সুরকার যেমনি আমাদের কাছে খুব প্রধান জায়গা, লেখক কিন্তু আরও একটু প্রধান জায়গা। তো আমার সশ্রদ্ধ শুভেচ্ছা এবং কি বলবো, আশীর্বাদ সবকিছু তোমাকে ঘিরে। কিন্তু আপনার গান শুনে বড় হয়েছে, মানে এতই ভালো লাগতো, মানে এখনো ভালো লাগে, এবং আশা করি মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন একইভাবে ভালো লাগবে। আমি অনার যে আপনার সামনে বসে এখানে ওদের গান শুনছি, সেরা কণ্ঠ শুধু নয়, আমি অনেক সুরকারে যেমন এসআই টুটুলের সুরে গান করার ভাগ্য আমার হয়নি, ওর গান আজকে সুরের গান শুনছি আর আমি অবাক হচ্ছি, এত সুন্দর কম্পোজ করেছে কিছু গান। আর কথা না বাড়িয়ে আসি আমি স্মিতার জন্যে, আমি অনেকগুলো এপিসোড দেখেছি, শি ইজ ভেরি স্ট্রং অ্যান্ড কনস্ট্যান্ট। একটা কোথাও যে আগের বার একটুখানি সে কি হয়ে গেছিলো, এবার একটু কম তা কিন্তু পাইনি ওকে, আমি এবারও এবার তো আরও অনেক বেশি ইম্প্রুভ লাগলো আমার। আমার খুব ভাল লাগে তোমার গান এবং তুমি এগিয়ে যাবে আমি একেবারে এই বিশ্বাস রাখি। অল দ্য বেস্ট স্মিতা। বন্না ম্যাম, তুমি খুব স্টেবল, মানে যে স্ট্যান্ডার্ডটা শুরু করেছিলে ক্রমশ উপরের দিকে উঠছ, এটা খুব ভালো এবং আমি তোমাকে কংগ্রেচুলেট করছি, আশা করছি যে আরও ভালো হবে, এবং আজকে পারফরমেন্স এক্সেলেন্ট ছিল, ফ্ললেস।
সামিনা ম্যাম, নীলা তুমি মন কাড়িয়া, তুমি শুরুটা যে যখন করেছো, তুমি যখন শুরু করেছো তখনই তুমি পাস, এবং ফাহমিদার এই অনবদ্য এই গানটি তুমি যে এত চমৎকার ভাবে তুলেছো, মানে একদম ডিটো কপি করে তুমি তোমার গলার মধ্যে ফেলে গানটাকে যে গাইলে অনবদ্য, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার গলাটা এইভাবে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, একেবারে মানে মনে হচ্ছে যে মানে একেবারে তরতাজা। আমাদের বাংলাদেশের সুরকার এবং গীতিকবির যে কত গান, বাংলাদেশটা ছোট বলে এগুলো ছড়ায় না, এগুলো যদি ছড়াতো না দেখতে যে বাংলাদেশের এই সুর স্রষ্টা এবং গীতিকবি এবং শিল্পী এরা বাংলাদেশের সবচেয়ে আগে থাকতো আমার মতে পৃথিবীর, এটা আমি বলতে পারি জোর গলায়। থ্যাংক ইউ সো মাচ রাসেল, তুই আজকে এসছিস, আমরা খুবই খুশি, এবং আমার স্মিতার জন্য একটাই জিনিস, প্রিয় দর্শক, আপনারা যদি আমাকে সেরা দশে দেখতে চান তাহলে আমাকে ভোট করুন। আমাকে ভোট করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন SK স্পেস SMITA স্মিতা, লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারে, যত খুশি তত। প্রিয় দর্শক, স্মিতা তো চমৎকার গাইলো, জাজেসরা ঠিক যেরকম করে বললে যে ফ্ললেস, এই ফ্ললেস পারফরমেন্সের জন্য আপনাদেরকে কিন্তু ননস্টপ ভোট করতে হবে, অনেক বেশি ভোট করতে হবে, যাতে স্মিতা টপ 10 এ থাকতে পারে। থ্যাংক ইউ স্মিতা। প্রিয় দর্শক, বাকি রইল আর মাত্র